নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। সো বন্ধুরা, এখন আমি আছি বনগাঁ স্টেশন রোডে। সো আমরা যে চায়ের দোকান থেকে, বেকারির দোকান থেকে যে গজাটা কিনি, ময়দার গজা, খেতে খুবই ভালো লাগে, বিকেলের টাইমে চায়ের সাথে খুবই ভালো লাগে, তো সেই গজার ফ্যাক্টরিতে আজ এসেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখন শ্রী গুরু মিষ্টান্ন ভাণ্ডারে। তো এখানেই আমি আজকে গজা আপনাদের তৈরি হওয়াটা দেখাবো, তো সঙ্গে থাকুন এবং পুরো ডিটেলসটা দেখতে থাকুন কীভাবে তৈরি হচ্ছে। তো এখন তেল মেশানো হচ্ছে ময়দাতে, তেল আর জল দিয়েই এটা মাখা হয়। আপনাদের এখন দেখাবো কিভাবে এই ময়দাটা কাটা হয়, দেখুন। এই দাদা সুন্দর করে কাটবে এবার গজাগুলো। প্রথমে ময়দা ছড়িয়ে দেওয়া হলো টেবিলে, এবার বেলনার সাহায্যে সুন্দরভাবে বেলে লেবেল করে নেওয়া হচ্ছে। এটা কত ইঞ্চির থিকনেস থাকে? 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। আচ্ছা, তো এবার দেখুন, বড় একটা চাকু আর একটা রুলারের সাহায্যে পিস পিস করে কেটে নেওয়া হবে এগুলো। এরপরে ময়দা ছড়ানো হলো উপরে। এরপর আবার এইভাবে একটা দিক কাটার পর এই দিকটা আবার কাটের কেটে নেওয়া হচ্ছে, তো এই পোর্শনটা বাদ চলে যাবে, এগুলো আবার নেক্সট বারের জন্য এটা আবার তৈরি হবে। এটা একটু মোটা রুলার, দেখুন দুটো রুলারের হিসাবে কাটা হয়, একটা সরু রুলার আছে, একটা মোটা রুলার আছে। দেখুন কিভাবে গজাটা ফুলে গেল, দেখুন এই রকম সাইজ ছিল জাস্ট, ময়দাটা এই রকম সাইজ ছিল, দেখুন ফুলে কিরকম হয়ে গেছে, মোটা হয়ে গেছে, তেলটা মজ্জায় মজ্জায় ঢুকে গেছে গজার। এটা হচ্ছে হালকা গরম থাকে, ঈষৎ উষ্ণ গরম থাকে তেলটা, তো এই তেলটাই এটাকে ফোলাতে সাহায্য করে। তো দেখুন গজাগুলো কতটা ফুলেছে, দেখুন জাস্ট তেলে ডোবানো হয় ফলে এতটা করে ফুলে যায় গজাগুলো। তারপরে ফাইনালি এখানে গজাগুলো ফ্রাই করা হয়, পাম তেলে ফ্রাই করা, তাই তো? দেখুন কি সুন্দর এখন গজাগুলো ভাজা হচ্ছে। কখন লাগে কালার আসতে? 10-15 মিনিট হয়ে যায়। আচ্ছা, তো দেখুন কালারটা কত সুন্দর এসছে গজার, একদম অরিজিনাল যে গজার কালারটা থাকে সেই কালারটা চলে এসছে আস্তে আস্তে, খুব ভালো খাস্তা ভাজা হয়েছে এটা। এবার এগুলো চিনির রসে ডোবানো হবে। এই চিনির রসে এগুলো গজাগুলো ফেলে দেওয়া হলো, এবার এটাকে ছানতার সাহায্যে এটাকে ডোবানো হবে। দেখুন আবার নতুন এক কড়াই এখানে চাপানো হলো, এবার দেখুন এই ছানতার সাহায্যে এগুলোকে ডোবানো হচ্ছে। এগুলো গরম অবস্থাতেই ডোবানো হয়, তাই তো? তাহলে রসটা ঢুকবে না, তাই তো? এবার সাথে সাথে ট্রেতে তুলে নেওয়া হচ্ছে। দাদা তোমার নাম কি? আমার নাম রন্টু ঘোষ। রন্টু ঘোষ, তো তুমি কতদিন ধরে গজার ব্যবসা করছো? আমাদের এই দোকান বিগত 40 বছর আমার বাবা করতো। আচ্ছা, তারপরে বিগত 10-12-15 বছর আমি করি। আচ্ছা, তো এই দোকানের নাম কি আছে? শ্রীগুরু মিষ্টান্ন ভাণ্ডার। শ্রীগুরু মিষ্টান্ন ভাণ্ডার, এটা বনগাঁতে, তাই তো? বনগাঁ 1 নম্বর রেলগেট। 1 নম্বর রেলগেট, স্টেশন রোড। স্টেশন রোড, আচ্ছা। আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 8642-8456। এখানে যদি আসেন তো এখানে পাইকারি রেটে আপনারা গজা পেয়ে যাবেন খুবই সস্তাতে, যেখানে বাজার মূল্য 50 টাকা আপনারা এখানে 30 টাকায় পেয়ে যাবেন। তো এই দাদার সাথে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম, দাদা বলল
এই নাম্বারটা দিয়ে দিলাম, এই কন্ট্যাক্ট করে আপনারা এখানে চলে আসবেন। ইনি হচ্ছে রন্টুদার বাবা অর্থাৎ দোকানের প্রতিষ্ঠাতা। কাকু আপনার নাম কি? পরিতোষ ঘোষ। হ্যাঁ, পরিতোষ ঘোষ। পরিতোষ ঘোষ, আচ্ছা। আপনারা দয়া করে আসবেন, এখানে ভ্যারাইটি জিনিসপত্র আছে, আপনারা পাইকারি রেটে মাল পাবেন। তো দেখুন এই গজাগুলো রসে ডোবানোর পর এই গরম গজা এবার ট্রের মধ্যে ঢালা হয়েছে শুকনো করার জন্য। এটা ঠান্ডা হবে, প্লাস চিনি রসটা শুকনো হবে, তারপরে এটাকে প্যাকেট করা হবে। সেই ভাই এখন প্যাকেটিং করছে, দেখুন গজাগুলো। একটা প্যাকেটে ক পিস থাকে? 12 পিস থাকে। হ্যাঁ, 12 পিস চলে গেল, ব্যাস প্যাকেট রেডি। সো দেখুন বন্ধুরা, এই হচ্ছে গজার প্যাকিং করা আছে। একটা হাতে তুলে দেখাও, এগুলো কত করে আছে? এই প্যাকিংটা কত? 50 টাকা। তো এই গজা হচ্ছে 10 পিস, এনারা 50 টাকা বাজারে বিক্রি করেন। দেখুন আমাদের পাইকারি 30 টাকা, পাইকারি হচ্ছে 30 টাকা। যদি এই দাদার সাথে দাদার কাছে আসেন দোকানে, তো এখানে উনি পাইকারি রেটে 30 টাকা করে বিক্রি করেন। এই হচ্ছে গজা, আমি একটু হাতে নিয়ে আপনাদের দেখাই। দেখুন এই হচ্ছে প্যাকেট। তো এই দাদা কিন্তু অনেকগুলোই গজা প্লেটে সাজিয়ে দিয়েছে, আমি তো এত খেতে পারবো না। এই গরম গজা একটা আপনাদেরকে টেস্ট করে বলি কেমন টেস্টের, কেমন খেতে এটা। সো বন্ধুরা, এই গরম গজা একটা জাস্ট টেস্ট করে দেখি। অতুলনীয় স্বাদ, মানে গরম গজা কোনোদিন খাইনি আমি। দোকানে, চায়ের দোকানে অনেক গজা খেয়েছি, ঠান্ডা থাকে ওগুলো, দুর্দান্ত খেতে, দুর্দান্ত, অসম্ভব সুন্দর খেতে। তো এই গরম গজার স্বাদ নিতে হলে এই বনগা আসতে হবে, এবং এই দাদার দোকানে গরম গরম সকালবেলায় আসবেন, গরম গরম গজা আপনারা খেতে পারবেন। তো দেরি কেন, তাড়াতাড়ি চলে আসুন। সো বন্ধুরা, আপনাদেরকে তো দেখালাম গজা কীভাবে তৈরি হয়। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর এই দোকানে অবশ্যই আসবেন। দাদার সাথে পরিচয় করিয়ে দিলাম, তো দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে চলে আসবেন। খুবই সস্তায় আপনারা গজা বা বিভিন্ন ওনার দোকানে যেসব বেকারির জিনিসপত্র আছে এগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই। আপনি যদি আমিত্তি খেতে ভালোবাসেন, তাহলে রাইট ভিডিও ক্লিক করে দেখে নিন কিভাবে আমিত্তি তৈরি হয়, এবং রাবড়ি যদি আপনার প্রিয় হয় তাহলে লেফট ভিডিওটি আপনার জন্য।